सब्सक्राइब करने के लिए सब्सक्राइब बटन दबा दीजिए और साइड में बेल आइकन दबा दीजिए रेगुलर अपडेट पाने के लिए। थैंक यू। टुडेज मेनू কালো জিরে দিয়ে মুসুর ডাল। কালো জিরে দিয়ে মুসুর ডাল করতে প্রেশার কুকারে আমি হাফ কাপ পরিমাপ মুসুর ডাল এবং একটা পেঁয়াজ দিয়ে ছিটি মেরে নিয়েছি। এটা আমি কিন্তু প্রায় 8 থেকে 10টা ছিটি মেরে নিয়েছি আর তার ফলে এরকম গলে গিয়েছি। এবার ডালটা তৈরি করতে আমি ফ্রাই প্যান এখানে দিয়ে দেবো। ফ্রাই প্যানে দিয়ে দেবো 1 টেবিল স্পুন পরিমাপ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দেবো 1/2 টিস্পুন পরিমাপ কালো জিরেটা। এখানে অ্যাড করব সিদ্ধ করে রাখা ডাল। তবে ডালের সাথে আমি গ্রেভি করার জন্য একেবারে জলটাও দিয়ে দিয়েছি। চামচের সাহায্যে এরকমভাবে একটু নাড়িয়ে দেবো ডালটা। আমি ডালটা রান্না করব মিডিয়াম টু হাই ফ্লেমে। একটু গরম হয়ে আসলে এখানে অ্যাড করে দিচ্ছি 2 গ্রিন চিলি। আপনার আপনাদের পছন্দ মতো ঝালটা কম বেশি করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাপ হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন পরিমাপ সল্ট। সল্ট আমি পরে আবার টেস্ট করে দেব। এবার ডালটার সাথে হলুদ নুনটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আমি ডালের ভিতরে যে পেঁয়াজটা সিদ্ধ করেছিলাম সেই পেঁয়াজটা কিন্তু পুরোপুরি ব্লেন্ড করিনি। আমি যখন ম্যাশার দিয়ে ম্যাশ করেছি কিছুটা গোটা রেখেছিলাম। প্রায় 5 মিনিট পরে ডালটা এই অবস্থা হয়ে এসছে। আমি এ পর্যায়ে এসে নুনটা একটু টেস্ট করে দেখব। সামান্য পরিমাণে নুন কম আছে তো আমি আমার টেস্ট অনুযায়ী আবার একটু নুন এখানে ছড়িয়ে দেব। এবার এই ডালের 1 চামচ ডাল নিয়ে নিচ্ছি আমি। একটা পাত্রে আমি কিছুটা পরিমাপ কোরিয়ান্ডার লিভস কুচিয়ে নিয়েছিলাম, তার সাথে ডালটা দিয়ে এভাবে চামচের সাহায্যে একটু ব্লেন্ড করে নেব। এতে করে কোরিয়ান্ডার লিভসের যে ফ্লেভারটা পুরো ডালে চলে যাবে এবং ডালটা আরও বেশ টেস্ট লাগবে, সেজন্য আমি এভাবে নিচ্ছি। এবার এটা ডালে মিশিয়ে দেব। মিশানোর পরে ডালগুলো ভালোভাবে ডালটা কিন্তু ভালোভাবে আবার মিশিয়ে দিতে হবে। দেখুন এবার আমি ফুল ফ্লেমে রেখে দেব 2 মিনিটের জন্য, তারপরে কমপ্লিট হয়ে যাচ্ছে আমার ডাল। দু মিনিট পরে গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন আমার মসুর ডাল কালো জিরে দিয়ে রান্নাটা কমপ্লিট। আপনারা তৈরি করুন আর কেমন লেগেছে জানাতে অবশ্যই ভুলবেন না। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।